হাই আমার স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের পিকেডিয়ানরা, স্নেহের এসএমপিয়ানরা, আশা করছি সকলে ভালো আছো। আমাদের চলছে সিরিজ প্রিভিয়াস ইয়ার সলিউশনস। তো আজকে আমরা ধারক ও ধারকত্বের প্রিভিয়াস ইয়ার সলিউশনস করব। ধারক এবং ধারকত্ব, ধারক ও ধারকত্ব। দেখো বাবু, এখান থেকে কোশ্চেন প্রতি বছরে দুটো তিনটে করে কোশ্চেন পড়ছে প্রতি বছরে। এর সঙ্গে তোমাদের প্রত্যেককে একটা গুড নিউজ দিয়ে দিই, শোনা মন দিয়ে শুনবে সকলে। গুড নিউজটা, গুড নিউজ হচ্ছে এটাই যে তোমাদের এবছরে যারা নিট ফিল আপ করছো, সেই নিট যারা ফিল আপ করছো, যে ইমেল ফিল আপ করছো, তাদের জন্য আমার যে হিন্দি চ্যানেল রয়েছে ফিজিক্স কি দুনিয়া, মানে বেঙ্গল ফিজিক্স কি দুনিয়া, শুধু বেঙ্গলটা বাদ দিলে হবে, ফিজিক্স কি দুনিয়া ইউটিউবে সার্চ করবে, প্রথমেই দেখবে আসবে ফিজিক্স কি দুনিয়া চ্যানেলের নামটা, ফার্স্ট বারেই চলে আসবে। ওই ফিজিক্স কি দুনিয়া চ্যানেলে, ফিজিক্স কি দুনিয়া চ্যানেলে তোমাদের জন্য নিটের জন্য আমি ক্র্যাশ কোর্স নিয়ে আসছি, পুরো সিলেবাস ব্রেক করে একদম দু মাসের মধ্যে, যাতে করে নিট পরীক্ষা হওয়ার আগে পুরো সিলেবাসটা কভার আপ করা যায়, সেটা হিন্দি চ্যানেলে নিয়ে আসছি। নিশ্চিত থাকো পুরো কমপ্লিট হবে ওখানে, প্লাস তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনস, এইচসি ভার্মা জেই মেনের জন্য এইচসি ভার্মা সলিউশনস, এইচসি জেই মেন প্রিভিয়াস ইয়ার সলিউশনস ওখানে করা হবে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফিজিক্স কি দুনিয়া চ্যানেলের মধ্যে ইনক্লুড হওনি বা অনেকে হয়ে রয়েছো, তারা অবশ্যই সেই চ্যানেলে ইনক্লুড হয়ে থাকো। আমি খুব রিসেন্টলি ওই চ্যানেলে, অর্থাৎ 30 তারিখ, এই মাসের 30, তোমাদের 7 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে, 30 তারিখ অথবা 1 তারিখ থেকে শুরু হবে ওটা। ওকে, চলো দেখো এবারে আজকের টপিক শুরু করা যাক। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে, দেখো প্রিভিয়াস ইয়ার সলিউশনস করছি আমরা ক্যাপাসিটরের। দেখো ক্যাপাসিটর 2018 সালে কোশ্চেন পড়েছে, 2018 সাল, 2018 সালের কোশ্চেন পড়েছে। দেখো একটা সার্কিট দিয়েছে এখানে, একটা সার্কিট দিয়েছে, 3 ভোল্টের ব্যাটারি দিয়েছে, আর এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিয়েছে। এটা 3 ভোল্ট, এটা 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম। ওকে, 5 ওহম 10 ওহম, এটা 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড। ওরা কোশ্চেন করেছে কি, দেখো কোশ্চেন করেছে, 1 নম্বর কোশ্চেন করেছে, বর্তনীতে ধারকের উপর আধান কত হবে, মানে ধারকে কত আধান ধরবে, ধারকে ধাকা র কয়েকা, ধারকে আধান কত, 1 নম্বর কোশ্চেন করেছে। আর 2 নম্বর কোশ্চেন করেছে ওর সঙ্গে, যে ধারকে কত শক্তি সঞ্চিত হবে, ধারকে কত শক্তি সঞ্চিত হবে, কত শক্তি সঞ্চিত হবে, এই দুখানা কোশ্চেন করা হয়েছে। দেখো মন দিয়ে শোনা করে, এই পুরো সার্কিটে 5 আর 10 এরা কিস আছে বলো, শ্রেণীতে আছে, 5 আর 10 কিস আছে বলো, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে হলে মোট রোধ কত হচ্ছে বলো, শোনো 5 আর 10 15, আর কত এখানে ভোল্টেজ 3। আমরা জানি ভি সমান হচ্ছে আই ইন্টু আর, ভি এর মান হচ্ছে 3, আই এর মানটা বার করছি এখান থেকে, আর এর মানটা কত বলো 15, কারণ দেখো 5 আর 10 শ্রেণীতে আছে বলে 15। ক্যাপাসিটার এখন খেলা হচ্ছে না, কারেন্টের খেলা এখান থেকে হচ্ছে, তার সঙ্গে ক্যাপাসিটার লাগানো আছে না। তা আই সমান হচ্ছে দেখো 3/15, 3 5 15, মানে 1/5 অ্যাম্পিয়ার। কারেন্ট পেয়ে গেছি, হ্যাঁ স্যার কারেন্ট তো পেয়ে গেছিলাম আরামসে। তাহলে স্যার এখানে নাম দিলাম এটাকে এ, এটাকে বি, এটাকে সি নাম দিলাম, তো এ এবং সি, আচ্ছা ডি নাম দাও, এ এবং ডি এর মধ্যবর্তী ভোল্টেজ কত হবে, অর্থাৎ ভি এ মাইনাস ভি ডি সমান কত, আই ইন্টু আর, আর ওয়ান ধরলাম, এটাকে রেজিস্ট্যান্সটা কত ধরলাম, আর ওয়ান ধরলাম, এটা রেজিস্ট্যান্স আর টু ধরলাম, তাহলে আই কত দেখো, আই হচ্ছে 1/5, আর কত বলো, আই হলো 1/5, আর আর ওয়ান কত দেখো, আর ওয়ান মানে হচ্ছে 5, আর ওয়ান মানে হচ্ছে বলো 5, হ্যাঁ কি না, তাহলে 5 5 কে মেরে দিল, তাহলে 1 ভোল্ট হলো। তার মানে ভি এ মাইনাস ভি ডি সমান, যদি আমি ভি ধরে নিই, এটা হচ্ছে 1 ভোল্ট, কত ভোল্ট আসছে 1 ভোল্ট। ওকে, তাহলে বলো এবারে তো এই ধারকের মধ্যে কতটা আধান সঞ্চিত হয়েছে, আধানের ফর্মুলা কি, আমরা জানি কিউ সমান হচ্ছে সি ভি, কিউ সমান সি ইন্টু ভি, তাহলে সি কত শোনা এখানে 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁻⁶ ফ্যারাড, আর ভি এর মানটা 1, তার মানে কত হচ্ছে বলো, এখান থেকে 10 × 10⁻⁶ করলে এখান থেকে 10⁵ হবে, 10⁵ - 5 কুলম আনসার, আর যদি এটা ফ্যারাডে থাকতো তাহলে শুধুমাত্র 10 কুলম আনসার আসতো। ওকে, আর কত শক্তি আছে, শক্তির ফর্মুলা ইউ সমান হচ্ছে 1/2 × C × V², তাহলে 1/2 × C এর মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁶ ফ্যারাড করলাম, আর ভি মানে 1 ভোল্ট, তাহলে 1 এর স্কোয়ার, 10 5 এ 10, তাহলে 5 × 10⁻⁶ জুল।
বুঝতে পেরেছো? দিস ইজ দ্য আনসার। তো আরামসে আরামসে তোমার পেরে গেলো, কোনো ব্যাপারই নয়। ওকে বাবু, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর এরপর কী দেখি, দেখো এরপর যেটা দিয়েছে যে 2018 সালের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, এটা 2018 সালের কোশ্চেন ছিল। হ্যাঁ 2018, আচ্ছা 2018 সালে এরপরে কোশ্চেন পড়েছে, 64 জলবিন্দুকে একত্রে মিশে একটি বড় জলবিন্দু তৈরি করলে প্রতিটি জলবিন্দুর আধান কত, এই বিভব ধারগত কত হবে? বাবু এটা আমি আমার এতেও করে দিয়েছি, যে ওয়ান শট ভিডিও আছে, ওয়ান শট ভিডিও আমি এটা করে দিয়েছি, সেখানে যাবে ধারকত্ব। ওয়ান শট ভিডিওর মধ্যে এইসব অঙ্ক সব করানো আছে, ভালো করে দেখবে সব আছে। হ্যাঁ আচ্ছা এরপর আর কিছু কোশ্চেন আসেনি 2018 সালে। 2019 সালে, 2019 সালের কোশ্চেন দেখো, এটা বুঝলাম 2019 সালের কোশ্চেন। প্রথম কোশ্চেন করেছে ধারকত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 19 সালের কোশ্চেন কি, ধারকত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তোমরা কেউ বলতে পারবে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কেউ বলতে পারবে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 19 সালের কোশ্চেন, হ্যাঁ 2019, ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো সি সমান হচ্ছে কে ইন্টু এপসাইলন জিরো ইন্টু আলফা বাই ডি। তাহলে ধারকত্ব নির্ভর করছে, ধারকত্ব ক্ষেত্রফলের উপর নির্ভর করে, যে দুটো প্লেট নিয়ে আলোচনা চলছে সেই প্লেটের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করে, প্লেট দুটোর সেপারেশন অফ গ্যাপের উপর নির্ভর করে, হ্যাঁ কিনা, পরিপার্শ্বিক বস্তুর উপস্থিতির উপর নির্ভর করে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করে, এইগুলো ধারকত্ব নির্ভর করে। দেখি বলবে ধারকত্ব নির্ভর করে বস্তুর উপাদানের উপরে, এক নম্বর, দুই নম্বর বস্তুর ক্ষেত্রফলের উপরে, যে বস্তুতে করা হচ্ছে তার ক্ষেত্রফলের উপরে, তিন নম্বর হচ্ছে দুইটি প্লেটের মধ্যাকার দূরত্বের উপর নির্ভর করে, পরিপার্শ্বিক বস্তুর উপস্থিতির উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে, আর ধারকের মধ্যে অবস্থিত পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করে। হয়েছে ক্লিয়ার? চলো এরপর এরপর কী দেখো বলেছে, এখানে একটা অঙ্ক দিয়েছে 2019 সালে, আর একটাই কোশ্চেন পড়েছে মাত্র, অঙ্ক দিয়েছে 20 মাইক্রোফ্যারাড এবং 60 মাইক্রোফ্যারাড ধারককে, দুটিকে ধারককে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে সমবায়টির দুই প্রান্তের বিভব 40 ভোল্ট হলে প্রত্যেকটি ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো। চলো এটা বুঝলাম, তাও কী বলছে অঙ্কটার মধ্যে, অঙ্কটা তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছে। 20 মাইক্রোফ্যারাড এবং কী বলছি দেখো, 40 মাইক্রোফ্যারাড, এই 60 মাইক্রোফ্যারাডের ধারককে, দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে তোমার 20 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে কত বলো, 60 মাইক্রোফ্যারাড, এটা 20 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 60 মাইক্রোফ্যারাড, এই দুটি ধারককে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, সমবায়টির দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 40 ভোল্ট, তাহলে সমবায়টির দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে কত বলো, 40 ভোল্ট, এটা হচ্ছে 40 ভোল্ট। তাহলে বলছে প্রত্যেকটি ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ বের করতে বলেছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধারকটার প্রত্যেকটি ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ চেয়েছে। তাহলে যখনই এরকম কোশ্চেন পড়বে তখন তোমাকে প্রথমে শ্রেণী সময় যখন আছে বলো, তাহলে শ্রেণী সময়ে কোনটা কনস্ট্যান্ট থাকে, আধান কনস্ট্যান্ট থাকে, অ্যাকচুয়ালি কারেন্ট কনস্ট্যান্ট, তার মানে আধান কনস্ট্যান্ট। আধান কনস্ট্যান্ট কী করে বার করবো, দেখো 20 আর 40 এরা শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীকে যদি আমরা তুল্য বার করতে হয় তাহলে শ্রেণী সময়ের তুল্য মান হচ্ছে রোধের সমান্তরালের সমতুল্য। রোধে দুখানা রোধ যদি সমান্তরাল থাকে তখন তার তুল্য বার করার নিয়ম গুণ বাই যোগ। তাহলে এখানে এর তুল্য হবে সি ইকুইভ্যালেন্টের মান হচ্ছে, এর নাম বললাম C1, এর নাম বললাম C2, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2। C1 এর মান দেখো 20, আমি মাইক্রোফ্যারাডে রাখছি, C2 এর মান হচ্ছে 60 ডিভাইডেড বাই 20 প্লাস 60, কত হচ্ছে তারা বলো এখানে, তাহলে 6 20 ইন্টু 60 বাই 80 হলো, এখান থেকে 00 কাটো, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 3 6, 2 5 4 5 20, 4 5 20, 5 3 15, তাহলে কত হলো বলো, 15 মাইক্রোফ্যারাড। হয়েছে 15 মাইক্রোফ্যারাড, তাহলে এই দুজনের তুল্য হলো 15 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা জানি কিউ সমান হচ্ছে বলো সি ইন্টু ভি, তাহলে ভি এখানে 40 ভোল্ট আর সি এর মান তুল্য, দুজনের তুল্য হচ্ছে 15, তাহলে কিউ সমান হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6, কেন -6 হলো, মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করার জন্য -6 করলাম, ইন্টু ভি, ভি এর মান কত বলো 40 আছে, 4 15 60, 4 15 60, একটা শূন্য রয়েছে এখানে, 10 টু দি পাওয়ার -6,
তাহলে হলো তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত কুলম হচ্ছে এখানে তোমার আধানের মান পেয়ে গেছি তাহলে এবারে নাম দাও এটা এ পয়েন্ট নাম দাও এটাকে বি পয়েন্ট নাম দাও এটাকে সি পয়েন্ট নাম দাও ভিএ মাইনাস ভিবি তাহলে ভিএ মাইনাস ভিবি আমরা জানি কিউ সমান সিবি জানি না তাহলে ভি সমান কত কিউ বাই সি হ্যাঁ কি না তাহলে এতো যা আধান হবে এতো তাই আধান হবে কারণ এরা শ্রেণী সমবায়ে আছে তাই না দুটোতে আধানের মানটা সেম হবে তাহলে এতো যে পরিমাণে আধান থাকবে এতো সেই পরিমাণে আধান থাকবে অর্থাৎ ভিএ মাইনাস ভিবি সমান এই দুই প্রান্তে এতে আধান হচ্ছে কিউ বাই সি সি মানে পাওয়া দেখো দেখো বাবু কিউ বাই সি সি মানে 20 মাইক্রোফ্যারাড আর কিউ এর মান তো তৈরি করাই আছে তাহলে বসিয়ে দাও এখানে কিউ বাই সি ওয়ান তার মানে ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে কিউ এর মানটা বসিয়ে দিচ্ছে দেখো কিউ হচ্ছে এখান থেকে বেরিয়েছে 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সরি মাইনাস 4 আর এখানে দেখো সি ওয়ান এর মানটা দেখো পেয়েছে 20 মাইক্রোফ্যারাড দেওয়া আছে এখানে তাহলে সি ওয়ান হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাবু তাহলে দেখো এখান থেকে এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 উপরে গেলে প্লাস 6 হয়ে যাবে প্লাস 6 আর মাইনাস 2 মানে শুধু 2 হবে তাহলে 6 বাই 20 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 2 ওকে দিস ইজ দ্য ভিএ মাইনাস ভিবি বাকি তোমরা ক্যালকুলেশন করে নেবে সিমিলারলি ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু দেখো কিউ বাই সি টু তাহলে কিউ এর মান হচ্ছে দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই সি টুর মান দেখো 60 মাইক্রোফ্যারাড 60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তার মানে এইটা 6 বাটে 10 10 হচ্ছে আর এটা 10 মাইনাস 5 হবে তাই না 10 আর 6 মানে মাইনাস 5 মাইনাস 5 ওগুলো প্লাস 5 প্লাস 5 আর 4 মানে হচ্ছে শুধু 10 তাহলে এখানে 10 ভোল্ট হয়েছে না ক্লিয়ার হয়েছে তার মানে এটা হলো 10 ভোল্ট আর এটা প্রথমে দেখো নাও এটা কাটাকুটি চলে যাবে মনে হচ্ছে দুই দিয়ে কাটাটাকে দুই দিয়ে কাটবো দুই দশে কুড়ি আর দুই তিনে ছয় দুই দশে কুড়ি দুই তিনে ছয় হয়েছে না দুই তিনে ছয় আর এই দশটা একটা শূন্য খেয়ে নিলে দশ থাকবে তিন দশে তিরিশ হবে এটা তিরিশ ভোল্ট হবে এটা তিরিশ ভোল্ট আর এটা কত হচ্ছে বলো দশ ভোল্ট দশ ভোল্ট হয়েছে তার মানে একটা হচ্ছে তিরিশ ভোল্ট আর একটা হচ্ছে বলো দশ ভোল্ট তাহলে এর দুই প্রান্তের ভোল্টেজ হবে কত ভোল্ট বলো তিরিশ ভোল্ট আর এর দুই প্রান্তের ভোল্টেজ হবে দশ ভোল্ট এটা ছিল 2018 সালের কোশ্চেন ওকে বাবু হয়েছে তো 2018 এবং 19 সালের কোশ্চেন সলভ করে দিলাম এরপরে দিনে কারেন্ট ইলেকট্রিসিটির ওপরে ভিডিও আনছি প্রিভিয়াস ইয়ার এবং ওয়ান শর্ট ভিডিও নিয়ে আসছি সকলে মন দিয়ে পড়াশোনা করো একদম দিল থেকে পড়াশোনা করো যাতে করে এই বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন সহজ আসছে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন পড়ছে না পরীক্ষা ভালো হয় সেই আশা রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা জয় হিন্দ